মরুর দেশ সৌদি আরব বেশ কিছুদিন বিরূপ এবং প্রতিকূল আবহাওয়ার মুখোমুখি হয়েছে। এবার দেশটিতে ব্যাপক বৃষ্টি হবার সম্ভাবনা জানা গেছে। এমনকি বন্যার ঝুঁকির বিষয়েও দেশটির সাধারণ জনগণকে সতর্ক থাকতে বলা হয়েছে। এজন্য স্থানীয়দের নিরাপদ স্থানে থাকতে এবং বন্যা বা বৃষ্টির পানি জমার ঝুঁকিতে থাকা এলাকা এড়িয়ে চলার অনুরোধ করা হয়েছে। এ সময় বন্যার পানিতে সাঁতারের বিষয়েও সতর্ক করা হয়েছে। এছাড়া বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত সুরক্ষা নির্দেশ অনুসরণের জন্য বলা হয়েছে। এর সঙ্গে আকস্মিক মুষলধারে বৃষ্টি, শিলাবৃষ্টি এবং ধূলিঝড়েরও আশঙ্কা আছে। এই সময়ের মধ্যে জনসাধারণকে সতর্কতা অবলম্বন করতে এবং নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে বলা হয়েছে। সবুজে ছেয়ে যাচ্ছে আরবের মরুভূমি। শুধু তাই নয়, কিছুদিন আগে তুষারপাত হলো সৌদি আরবের রাজধানীতে। 1400 বছর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ভবিষ্যৎবাণী করেছিলেন। তাহলে এর মানে কি দাঁড়াচ্ছে? পৃথিবীর শেষ সময় কি আমাদের কাছাকাছি চলে এসেছে? বিভিন্ন নতুন প্রযুক্তির পেছনে কোটি কোটি ডলার খরচ করছে এই অঞ্চলের সরকার প্রধানরা। সরকারি এবং বেসরকারি উদ্যোগে শুরু হয়েছে সবুজ বিপ্লব। শুধু তাই নয়, দুবাইয়ে শুরু হয়েছে কৃত্রিম মেঘ দিয়ে বৃষ্টিপাত। অর্থাৎ প্রচুর টাকা খরচ করে বদলে ফেলা হচ্ছে এই আরবীয় উপদ্বীপের চেহারা। আজ থেকে 1400 বছর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন। আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন নির্দিষ্ট একটি সময়ের জন্য। নির্ধারিত সময়ের পর আল্লাহ তাআলা পৃথিবী ধ্বংস করে দেবেন। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, যখন সিংহায় ফুঁক দেওয়া হবে একটা মাত্র ফুঁক, তখন জমিন ও পর্বতমালাকে উড়ানো হবে। মাত্র একটি আঘাতে সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ফলে সেদিন মহাপ্রলয় সংঘটিত হবে, আসমান বিদীর্ণ হয়ে যাবে। ফলে সেদিন তা হয়ে যাবে দুর্বল বিক্ষিপ্ত। ফেরেশতারা আসমানের বিভিন্ন প্রান্তে থাকবে। সেদিন তোমার রবের আরশকে 8 জন ফেরেশতা তাদের ঊর্ধ্বে বহন করবে। সেদিন তোমাদেরকে উপস্থিত করা হবে, তোমাদের কোনো গোপনীয়তাই গোপন থাকবে না। সূরা আল হাক্কা আয়াত 13-18। অপর আয়াতে মহান রাব্বুল আলামিন বলেন, সেদিন জমিন ও পর্বতমালা প্রকম্পিত হবে এবং পাহাড়গুলো চলমান বালুকার আশিতে পরিণত হবে। সূরা মুজাম্মিল আয়াত 14। কেয়ামত নিকটবর্তী হওয়ার আগে বেশ কিছু আলামত প্রকাশ পাবে, যার মাধ্যমে বোঝা যাবে যে কেয়ামত নিকটবর্তী। কোরআনে বর্ণিত হয়েছে, তারা শুধু এই অপেক্ষাই করছে যে কেয়ামত হঠাৎ করেই তাদের কাছে এসে পড়ুক। বস্তুত কেয়ামতের লক্ষণসমূহ তো এসেই পড়েছে। সুতরাং কেয়ামত এসে পড়লে তারা উপদেশ গ্রহণ করবে কেমন করে? সূরা মুহাম্মদ আয়াত 18। কোরআনের বিভিন্ন আয়াত এবং হাদিসে কেয়ামতের আলামতগুলো বর্ণিত হয়েছে। আলামতগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটি হল অতিবৃষ্টি, অনাবৃষ্টি, তীব্র ঠান্ডা ও দাবদাহ সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ব্যাপক হারে বেড়ে যাবে। এতে করে মাঠঘাট যেমন ফসলহীন হয়ে পড়বে, প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে। আবার মরু অঞ্চলে ঝড় বৃষ্টির কারণে ঘটবে এর উল্টো ঘটনা। বন্যার কবলে পড়ে বিপর্যস্ত হবে আরব অঞ্চল। পানির ছোঁয়ায় শুষ্ক মরুভূমি পরিবর্তিত হবে সবুজ অরণ্যে। রাসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত অনুষ্ঠিত হবে না যে পর্যন্ত সম্পদের প্রাচুর্য না আসবে। এমনকি কোনো ব্যক্তি সম্পদের জাকাত নিয়ে ঘুরবে কিন্তু নেয়ার মতো লোক পাবে না। আরবের মাঠঘাট তখন চারণভূমি ও নদী নালায় পরিণত হবে। এই হাদিসটি নেওয়া হয়েছে মুসলিম শরীফ থেকে। হাদিস বিশারদদের মতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বর্ণনায় কেবলমাত্র বর্তমান সৌদি আরব উদ্দেশ্য নয়, কোরআন হাদিসের ভাষায় আরব বলতে গোটা আরব উপদ্বীপকে বোঝায়। শুধু সৌদি রাষ্ট্রকে নয়, আরব উপদ্বীপ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ নিয়ে গঠিত ছিল, যা পরবর্তী সময়ে আলাদা আলাদা দেশে বিভক্ত হয়েছে। আরব উপদ্বীপের দেশগুলো হল সৌদি আরব, কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত,
আরব উপদ্বীপের দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত সাতটি স্বাধীন রাষ্ট্রের একটি ফেডারেশন, এছাড়াও ইয়েমেন এবং ওমান। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের যেসব আলামত বর্ণনা করেছেন তার মধ্যে বড় আলামতগুলো হল ইমাম মাহদীর আত্মপ্রকাশ, মিথ্যুক দাজ্জালের আবির্ভাব, ঈসা আলাইহিসাল্লামের আগমন, ইয়াজুজ মাজুজের আত্মপ্রকাশ, পূর্ব পশ্চিম ও আরব অঞ্চলে বড় ধরনের তিনটি ভূমিধস, বিশাল ধোয়া, পশ্চিম আকাশে সূর্যোদয়, অদ্ভুত জন্তুর প্রকাশ, ইয়েমেন থেকে আগুন বের হয়ে মানুষকে হাঁকিয়ে নিয়ে যাওয়া ইত্যাদি। সৌদি আরবের বর্তমান পরিস্থিতি নিয়ে গোটা বিশ্বেই আলোচনা চলছে। কেউ কেউ একে ভালোভাবে দেখছে, আবার কেউ বিষয়টা নিয়ে সমালোচনা করছে। অনেকে এ প্রসঙ্গে কোনো কোনো হাদিসও টেনে আনতে চাইছেন। আসলে কিয়ামতের আগে মক্কা মদিনা বা বর্তমান সৌদি আরবের পরিস্থিতি নিয়ে হাদিসে কি আছে সেটা আজকের ভিডিওতে আমরা গভীরভাবে বের করার চেষ্টা করেছি। যেমন এক, ইমান মদিনার দিকে ফিরে আসবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই কিয়ামতের পূর্বে ইমান মদিনার দিকে এমনভাবে প্রত্যাবর্তন করবে যেমন সাপ তার গর্তের দিকে ফিরে আসে। এই হাদিসটি নেওয়া হয়েছে বুখারী শরীফ থেকে। দুই, মুসলিমরা মদিনায় একত্রিত হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের আগে মদিনার বসতি বিস্তৃত হয়ে ইহাব অঞ্চল পর্যন্ত পৌঁছে যাবে। বর্ণনাকারী জুহাইর বলেন, আমি আমার শিক্ষক সুহাইলকে জিজ্ঞেস করলাম, তখন মদিনা কি পরিমাণ বিস্তৃত হবে? তিনি বললেন, অনেক মাইল বিস্তৃত হবে। এই হাদিসটি নেওয়া হয়েছে মুসলিম শরীফ থেকে। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, শীঘ্রই মুসলমানরা কাফেরদের ভয়ে মদিনার দিকে এমনভাবে বেষ্টিত হয়ে যাবে যে তাদের সবচেয়ে দূরের সীমানা হবে খায়বরের নিকটবর্তী এলাকা সালাহ নামক জায়গা। এই হাদিসটি নেওয়া হয়েছে আবু দাউদ থেকে। দাজ্জাল মক্কা মদিনায় ঢুকতে পারবে না। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, এমন কোনো শহর নেই যেখানে দাজ্জাল প্রবেশ করবে না, তবে মক্কা ও মদিনা ছাড়া। কেননা মক্কা ও মদিনার প্রতিটি প্রবেশ পথে ফেরেশতারা সারিবদ্ধভাবে পাহারারত থাকবেন। তারপর মদিনা শরীফ তিনবার ভূমিকম্পে কেঁপে উঠবে, এতে সেখান থেকে সব কাফের ও মুনাফিক বের হয়ে যাবে। এই হাদিসটি নেওয়া হয়েছে বুখারী শরীফ থেকে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মদিনাতে মাসিহ দাজ্জালের প্রভাব পড়বে না, তখন তার সাতটি প্রবেশ পথ থাকবে, প্রত্যেক প্রবেশ পথে দুজন করে ফেরেশতা পাহারা দিতে থাকবে। এই হাদিসটি নেওয়া হয়েছে বুখারী শরীফ থেকে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দাজ্জাল সম্পর্কে দীর্ঘ বর্ণনা দেন, তাতে এ কথাও বলেন যে মদিনার প্রবেশ পথে দাজ্জালের প্রবেশ নিষিদ্ধ থাকবে। সেদিন একজন মানুষ যে শ্রেষ্ঠ মানুষদের অন্তর্ভুক্ত হবে সে দাজ্জালের কাছে গিয়ে বলবে যে আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি ওই দাজ্জাল যার ব্যাপারে আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবধান করেছেন। দাজ্জাল তার সঙ্গীদের বলবে, আমি যদি তাকে হত্যা করে আবার জীবিত করতে পারি তবে কি তোমরা আমার প্রভুত্বে সন্দেহ করবে? তারা বলবে, না। তখন সে ওই ব্যক্তিকে হত্যা করে আবার জীবিত করবে। ওই ব্যক্তি বলবে, আল্লাহর কসম, আমি এখন আরও নিশ্চিন্ত হলাম যে তুমিই দাজ্জাল। তখন দাজ্জাল বলবে, তাকে আমি হত্যা করব, কিন্তু সে আর তাকে হত্যা করতে সক্ষম হবে না। এই হাদিসটি নেওয়া হয়েছে বুখারী শরীফ থেকে। তিন, হেজাজ থেকে আগুন বের হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ হেজাজের জমিন থেকে এমন ভয়াবহ আগুনের আবির্ভাব হবে না যার ফলে বুসরার উটের গর্দানও আলোকিত হয়ে যাবে। এই হাদিসটি নেওয়া হয়েছে বুখারী শরীফ থেকে। চার, মক্কার দিকে অগ্রসরমান শত্রুবাহিনী ভূমি ধসে পতিত হবে। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূত্রে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন,
জনৈক আশ্রয় গ্রহণকারী বাইতুল্লাহ শরীফে আশ্রয় গ্রহণ করবে। তখন তাকে পাকড়াও করার জন্য সৈন্য পাঠানো হবে। কিন্তু ওই দল যখন বাইদা নামক স্থানে এসে পৌঁছাবে, তখন ভূমিধসে সবাই তলিয়ে যাবে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আরজ করলাম, হে আল্লাহর রাসূল, তাদের মধ্যে যদি কেউ এমন হয় যে সে এই দলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেনি, বরং তাদেরকে জোরপূর্বক নেওয়া হয়েছে, তাদেরও কি এই শাস্তি দেয়া হবে? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, হ্যাঁ, সবাই ভূমিধসে পতিত হবে, যদিও কিয়ামতের দিন যার যার নিয়তের ওপর ফয়সালা করা হবে। এই হাদিসটি নেওয়া হয়েছে মুসলিম শরীফ থেকে। ৫. কিয়ামতের আগে কাবা শরীফ ধ্বংসপ্রাপ্ত হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের পূর্বে কাবা শরীফকে হাফসার এক ব্যক্তি ধ্বংস করবে, যার পা চিকন হবে। এই হাদিসটি নেওয়া হয়েছে সহি বুখারি থেকে। আবু দাউদ ও অন্যান্য হাদিসের কিতাবে বর্ণিত রয়েছে যে ওই ব্যক্তি কাবা শরীফের গুপ্তধন আত্মসাত করার জন্য কাবা শরীফ ধ্বংস করবে। মুসনাদে আহমদের বর্ণনায় রয়েছে, ওই ব্যক্তি কাবা শরীফের গিলাফ ও অন্যান্য সম্পদ কেড়ে নেবে, যেন আমি দেখছি জনৈক টাকমাথা ও পাকা পা বিশিষ্ট ব্যক্তি কোদাল ও কুঠার দিয়ে কাবা ঘরে আঘাত করছে। এই হাদিসটি নেওয়া হয়েছে মুসনাদে আহমদ থেকে। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমাদের গুপ্তধন নিয়ে তিন ব্যক্তি যুদ্ধ করবে, যারা সবাই খলিফার সন্তান, কিন্তু ওই ধন তারা একজনও পাবে না। অতপর পূর্বদেশ থেকে কালো পতাকাবাহীরা বের হবে, যারা তোমাদের এমনভাবে হত্যা করবে যা এর আগে কেউ করেনি। বর্ণনাকারী বলেন, এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও কিছু কথা বলেন যা আমার এখন স্মরণে নেই। অতপর বললেন, যখন তোমরা তাকে দেখবে তার হাতে বায়াত গ্রহণ করবে, বরফের ওপর হামাগুড়ি দিয়ে এসে হলেও, কেননা তিনি হলেন আল্লাহর খলিফা মাহদি। এই হাদিসটি নেওয়া হয়েছে সুনানে ইবনে মাজা থেকে। এই হাদিসে গুপ্তধনের ব্যাখ্যায় আল্লামা সিন্দি রহমাতুল্লাহি আলাই বলেন, এর দ্বারা আরবের রাজত্ব বোঝানো হয়েছে। ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহি আলাই বলেন, এখানে বাহ্যত গুপ্তধন দ্বারা কাবা শরীফের গুপ্তধনই বোঝানো হয়েছে। সঙ্গে সঙ্গে এ কথাও বোঝা যায় যে কিয়ামতের আগে ওই কালো পতাকাবাহীরা ইমাম মাহদির সঙ্গে যুক্ত হবেন এবং মাহদির দলভুক্ত হবেন। কিন্তু আমরা দেখতে পাই যে যুগে যুগে সেই আব্বাসী খেলাফতের শুরু থেকেই অনেকেই নিজেদের ওই দল বোঝানোর জন্য কালো পতাকা নিয়ে অভিযানে নেমেছে, কেউ বা নিজেকে ইমাম মাহদিও দাবি করে বসেছে। এগুলো সম্পূর্ণ মিথ্যা, বরং ওই দলের ব্যাপারে আল্লাহ তাআলাই ভালো জানেন। ইমাম মাহদির ব্যাপারে অনেক হাদিসেই বিভিন্ন আলামত ও অবস্থা বর্ণনা করা হয়েছে, যেমন তিনি নিজেকে গোপন রাখবেন, তবে নেককাররা তাকে চিনে ফেলবে, তিনি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর হবেন, তার নাম হবে মুহাম্মদ, তার পিতার নাম হবে আবদুল্লাহ। তাই বিভিন্ন যুগে যারা নিজেকে ইমাম মাহদি পরিচয় দিয়ে আত্মপ্রকাশ করে বিভিন্ন অভিযানে লিপ্ত হয়েছে, তারা ভ্রষ্টতা ও ভ্রান্তির শিকার হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না সম্পদের প্রাচুর্য এত বেশি হবে যে কেউ যাকাত দিতে চাইবে কিন্তু তা গ্রহণ করার মতো কাউকে খুঁজে পাওয়া যাবে না, আর আরব অঞ্চল সবুজ অরণ্য ও নদীতে ভরে উঠবে। এই হাদিসটিতে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, হাদিসের শুরুতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে সম্পদের প্রাচুর্যের কথা বলেছেন। মানুষের কাছে এত বেশি সম্পদ এবং অর্থ আসবে যে এমনকি যাকাত দেওয়ার মতো লোকও খুঁজে পাওয়া যাবে না। এরপরেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরব অঞ্চল সবুজে ছেয়ে যাওয়ার কথা। বর্তমান পরিস্থিতির দিকে তাকালে দেখা যায় আরব অঞ্চল সবুজে ছেয়ে গেছে, এবং এর পেছনে কারণ হচ্ছে সম্পদ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের আগে তোমরা দেখবে খালি পায়ের বেদুইনরা একে অন্যের সাথে উঁচু দালান নির্মাণে প্রতিযোগিতা করবে। এই হাদিসটি নেওয়া হয়েছে সহি মুসলিম থেকে। এই হাদিস থেকেও একটা বিষয় বোঝা যায় যে একসময় যে আরবরা একেবারে বেদুইন জীবনযাপন করত,
অর্থের অভাবে একেবারে নিঃস্ব ছিল, তারা এখন একে অপরের সাথে প্রতিযোগিতায় নেমেছে কে কত বড় দালান নির্মাণ করতে পারে। অর্থাৎ গত শতাব্দীর শুরুতেও যারা অন্য রাষ্ট্রের অনুদানের দিকে চেয়ে থাকত, তাদের এখন এতই সম্পদ যে তারা এখন বড় বড় বিলাসবহুল স্থাপনা তৈরি করছে, এমনকি বিভিন্ন গবেষণায় বিনিয়োগও করছে। শুধু তাই নয়, এই সম্পদের কারণে তারা তাদের জলবায়ু প্যাটার্নও পরিবর্তন করে ফেলেছে। দুবাইয়ে সম্প্রতি কৃত্রিম মেঘ দিয়ে ঘটানো হয়েছে বৃষ্টিপাত। ড্রোনের সাহায্যে আকাশে কৃত্রিম মেঘ পাঠিয়ে যেখানে ইচ্ছে সেখানেই বৃষ্টিপাত করাতে পারছে তারা। এর ফলে খুব দ্রুতই বদলে যাচ্ছে আরব অঞ্চলের চেহারা। কিন্তু একসময় যেখানে উত্তপ্ত বালু ছাড়া আর কিছুই ছিল না, এখন বৃষ্টিপাত, শিলাবৃষ্টি, এমনকি তুষারপাতও অনেকটা নিয়মিত ঘটনা। প্রিয় আখেরি নবীর উম্মত, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।